গত 24 আগস্ট বাগিয়াটি থানায় বিশ্বনাথ দে নামে এক ভদ্রলোক আসেন এবং উনি একটি অভিযোগ দায়ের করেন যে 22 তারিখ থেকে তার ছেলে অতনুতে এবং তার ভাগনা অভিষেক নস্করকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই অভিযোগের উপর ভিত্তি করে 24 তারিখে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস করি। ওই অভিযোগপত্রে বিশ্বনাথবাবু উল্লেখ করেন যে তার প্রতিবেশী সত্যেন্দ্র চৌধুরী অ্যালাইস জামাই এই বাচ্চা দুটোর মিসিংয়ের পেছনে থাকতে পারে। তো সমস্ত সম্ভাবনা ওপেন রেখে আমরা তদন্ত শুরু করি। ইন দ্য মিন টাইম বিশ্বনাথবাবু দুটো তিনটে SMS এবং কল পান যেখানে কখনো 1 লাখ টাকা কখনো বা 1 কোটি টাকা দাবি করা হয় বাচ্চাদের মুক্তিপণ হিসাবে, কিন্তু কোনো অবস্থাতেই তারা সে বাচ্চাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তো তার জন্য তারাও ব্যাপারটা এগোননি। আর যেহেতু মুক্তিপণের জন্য টাকা চাওয়া হচ্ছে সেজন্য আমরাও খুব অ্যালার্ট ছিলাম এবং খুব সাবধানে তদন্ত করছিলাম যাতে কোনো অবস্থাতে বাচ্চাদের কোনো রকম বিপদ না হয়। আমাদের তদন্ত চলছিল, গতকাল একটা ব্রেক থ্রু হয়, আমরা সোর্স ইনফরমেশনে একজনকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে অভিজিৎ বোস। অভিজিৎ বোসকে দীর্ঘক্ষণ জেরা করা হয় এবং দীর্ঘক্ষণ জেরা করার পর যখন সে জেরায় ভেঙে পড়ে তখন স্বীকার করে যে 22 তারিখ অভিজিৎ বোস সত্যেন্দ্র এবং সঙ্গে আরও 2-3 জন ছিল, তারা ওই বাচ্চা দুটোকে গাড়ির মধ্যে স্ট্র্যাঙ্গুলেশন করে, গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে বাসন্তী হাইওয়ের উপরে কোনো একটা জায়গাতে, তখন রাত্রিবেলায় 9টা থেকে 10টার মধ্যে, এবং তারপরে বাসন্তী হাইওয়ে দিয়ে আরও অনেকটা এগিয়ে তারা দুটো ডিফারেন্ট জায়গাতে ক্যানালের মধ্যে বাচ্চা দুটোর বডিটা ফেলে দেয়। এটা জেরাই অভিজিৎ বোস স্বীকার করে। এই স্বীকার করার সাথে সাথেই আমরা খোঁজখবর শুরু করি। দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, কলকাতা, বসিরহাট সব জায়গাতে আমরা খোঁজখবর শুরু করি কোথায় আনআইডেন্টিফাইড ডেড বডি আছে। খোঁজ করতে করতে আমরা বসিরহাটের মর্গে 3টে ডেড বডি পাই যেগুলো শনাক্তকরণ হয়নি। সেই শনাক্তকরণ করার জন্য আজকে অতনু এবং অভিষেকের বাড়ির লোকজনকে পাঠানো হয়েছে। তার মধ্যে অলরেডি অতনুর বাড়ির লোকজন অতনুকে শনাক্ত করেছে আর অভিষেকের শনাক্তকরণ পর্বটি এখনও চলছে। যেটা আমরা জেরায় জানতে পারি বা ইনভেস্টিগেশনে যেটা আমরা এখনও পেয়েছি সেটা হচ্ছে যে এই সত্যেন্দ্রর পরিবারের সাথে বিশ্বনাথবাবুর পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং অতনু সত্যেন্দ্রকে 50,000 টাকা দেয় একটা বিশেষ ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য। তারপর সত্যেন্দ্র সেটা কেনে না এবং আরও টাকা দাবি করে যেটা অতনু দিতে রাজি হয়নি। এটা হচ্ছে গণ্ডগোলের সূত্রপাত। 22 তারিখে সত্যেন্দ্র অতনুকে ডাকে যে ওর মোটরসাইকেলটা কিনে দেবে। অতনু আসার সময় অভিষেককে সঙ্গে নিয়ে নেয়। অভিষেক এবং অতনুকে সত্যেন্দ্র গাড়িতে তুলে নেয়। গাড়ির মধ্যে তখন 3-4 জন আগে থেকেই ছিল। গাড়িটা নিয়ে রাজারহাটে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, একটা মোটরসাইকেল শোরুমেও যায়, সেখানে 10-15 মিনিট থাকে এবং কথাবার্তা বলে মোটরসাইকেল কেনার ব্যাপারে। তারপরে এই বাচ্চা দুটোকে নিয়ে ওরা ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে বাসন্তী হাইওয়ের উপর রাত্রিবেলায় নিয়ে যায় এবং সেখানে স্ট্র্যাঙ্গুলেশন করে, দড়ি আগে থেকে রেখেছিল সত্যেন্দ্র, গলায় ফাঁস দিয়ে মারে। তারপর আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা অ্যাকর্ডিং টু অভিজিৎ বোস বাসন্তী হাইওয়ে দিয়ে গিয়ে ওরা বডি দুটো ফেলে দেয়।